নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পি রান্না বান্না। আমি দেবশ্রী, আজও হাজির হয়েছি নিয়ে আরও এক সিম্পি রান্না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক মালাই চিকেন। রোজ রোজ চিকেন একঘেয়েমি স্বাদ ভালো না লাগলে তাহলে বানাতেই পারেন মিল্ক মালাই চিকেন। এর স্বাদ এবং গন্ধ দুই একটু আলাদা। তাহলে আসুন দেখে নিই মিল্ক মালাই চিকেন করতে কী কী লাগছে। লাগবে অবশ্যই চিকেন, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। লাগবে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। লাগছে টমেটো কেচাপ, কাঁচা লঙ্কা, আর লাগছে লেবু। লেবুটা দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা লেবুর রস আলাদা করে আগে বের করে নিতে পারেন, বীজগুলো আলাদা ফেলে দিতে পারেন। লেবুটা দিয়ে নিচ্ছি। বীজগুলো আমি আলাদা করে ফেলে দিচ্ছি। আপনারা আগে থেকে লেবুর রস বের করে রাখলে তাহলে বীজটা ফেলার ঝামেলা থাকে না। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব মিট মশলার গুঁড়ো। চিকেনটা ম্যারিনেট করে আমি এক ঘন্টার মতো রেখে দেব। দিয়ে দেবো এক চামচ তেল। এটা আবার ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি। এদিকে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গরম মশলার মধ্যে আছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ। দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে এলে তারপরে আমি রসুন বাটাটা দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম আদা বাটা। এরপর মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম মিট মশলার গুঁড়ো, এর মধ্যে দিচ্ছি এগুঁড়ো। এরপর দেব ধনে গুঁড়ো। এরপর লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
এর মধ্যে এবার দিয়ে দেবো আমি টমেটো কেচাপ। ছোট দুটো পাতা ছিল, আমি দুটো পাতাই দিয়ে দেবো এর মধ্যে। তো এটা গোলানো থাকবে আমার। এদিকে মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, মশলাটা কষানো হয়েই এসেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। মশলাটা এবার দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার চিকেনটা মশলা দিয়ে ভালো করে একসাথে মিক্স করে কষানো হবে। দেখুন কষানো হয়ে যাবে, যতক্ষণ না যতক্ষণ এই মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসবে ততক্ষণ কষাতে হবে। ভালো করে কষিয়ে নিচ্ছে। তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখুন। এর মানে চিকেনটা কষানো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে আমি চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এটা এবার চিকেনটা সেদ্ধ হতে দেব। ফিরে আসছি চিকেনটা সেদ্ধ হয়ে গেলে। তো অবশ্যই লাগবে আমার, যেহেতু চিকেনটার নাম মিল্ক মালাই চিকেন, তো অবশ্যই আমি গরুর দুধ মালাই সমেত ফুটিয়ে রেখেছি। তো সেটা আমি, এটা চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখুন গরুর দুধ আমার ফোটানো আছে, এর মধ্যে মালাইটাও আছে সর। তো সেটা আমি এবার চিকেন ফুটে সেদ্ধ হয়ে গেছে আমার, তো দিয়ে দিলাম। এবার আরও 5 থেকে 7 মিনিটের মতো আমি কিন্তু দুধ দেওয়ার পরে ফুটিয়ে নেব। এরপর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে আমি কিন্তু এটা নামিয়ে নেব। দুই একটা আলু গেলে দিতে হবে। আপনারা চাইলে এই সময় আরও দুই একটা কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন, আমিও দিয়েছি দুটো। তো নামানোর আগে আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। আমার মিল্ক মালাই চিকেন একদম রেডি।
আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আর ভিডিওতে দেয়া অ্যাডগুলি অবশ্যই দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাড়িতে অবশ্যই এটা বানিয়ে খান। নমস্কার, টাটা।